বন্ধুরা, পুরনো একটি গল্প নতুন করে শোনাচ্ছি। এই গল্পের মধ্যে চমৎকার একটা মেসেজ আছে। একটি হাতি এবং একটি কুকুর, এই দুজনের মধ্যে প্রচণ্ড সখ্যতা এবং ভালো একটা বন্ধুত্ব আছে। হাতি আর কুকুর একই সাথে প্রেগনেন্ট হলো। 3 মাসের ব্যবধানে কুকুরটি 3টি ছানা প্রসব করল। 6 মাস পরে কুকুরটি আবার গর্ভবতী হল, আর 9 মাসের মাথায় 1 ডজন বাচ্চা প্রসব করল। এভাবে পালাক্রমেই চলতে থাকলো। 18তম মাসে কুকুরটি হাতিটিকে বলল, বন্ধু, তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট? আমরা একই সাথে প্রেগনেন্ট হয়েছিলাম। আমি এর মাঝে 3 বারে ডজন খানিক বাচ্চা প্রসব করেছি, আর সেগুলো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু তুমি এখনো প্রেগনেন্ট। মা হাতিটি হেসে উত্তর দিল, আমার পেটে কুকুরের ছানা না, হাতির ছানা বেড়ে উঠছে। আমি 2 বছর পরপর বাচ্চা প্রসব করি। যখন বাচ্চা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে কেউ একজন পাড়া দিয়েছে। যখনই এই হাতি আমার বাচ্চাটা রাস্তা পার হয়, মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যে বাচ্চাটি আমি পেটে ধারণ করি, সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়। কুকুরটি হা করে তাকিয়ে আছে মুখের দিকে। বন্ধুরা, গল্পটি এজন্যই বলা যে যখন আশেপাশের মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন। যখন আপনার জন্য বরাদ্দ সেই মুহূর্ত আসবে, পৃথিবী আপনার কাছে আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে। নির্ধারিত সময়ের আগে হয়তো নিন্দুকেরা অনেক জঘন্য কথা শোনাবে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। কেননা ব্যর্থতা না এলে হয়তো ওই মানুষগুলোকে কোনোদিনই আপনি চিনতে পারতেন না। অপেক্ষা করুন, লেগে থাকুন, পরিশ্রম করুন, আর বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করুন। সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ, শুধু সময়ের অপেক্ষায়। নেভার গিভ আপ। বন্ধুরা, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা সবাই একসাথে, এখন এবং ভবিষ্যতে। থ্যাংক ইউ ভেরি মাচ।